ওম নমো ভগবতী বাসুদেবায়। হরে কৃষ্ণ। বন্ধুরা, 2024 সালে 21 জানুয়ারি 6 মাঘ রবিবার এই দিনে সম্পন্ন হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী। আশা করি সবাই হয়তো এই দিনে একাদশী পালন করছেন। বন্ধুরা, প্রত্যেকটি একাদশী ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সম্পন্ন হয়। এই দিন ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পুজো ও ব্রত পালন করা হয়। ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই একাদশীর মূল উদ্দেশ্য। বন্ধুরা, এই পুত্রদা একাদশী পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ পুত্রহীন ব্যক্তিকেও পুত্র প্রদান করে এবং সমস্ত দুঃখ হরণ করে নেয়। এই পুত্রদা একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হল সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নাই। এই ব্রত পালনকারীকে ভগবান নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন। কোনো কারণে এই পুত্রদা একাদশী ব্রতটি পালন করতে না পারেন, কেবলমাত্র এই পুত্রদা একাদশীর ব্রতকথা শ্রবণ করেন, তাহলে অগ্নিহষ্টম যজ্ঞের ফল লাভ করবেন। তাই বন্ধুরা, 21 জানুয়ারি রবিবার পুত্রদা একাদশীর দিনে একবার হলেও এই ব্রতকথাটি শ্রবণ করুন। এই পুত্রদা একাদশীর ব্রতকথা, আশা করি বন্ধুরা এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। এই প্রসঙ্গে আপনাদের জানাই, এবছর 2024 সালে পুত্রদা একাদশী শুরু হচ্ছে 20 জানুয়ারি শনিবার রাত্রি 10:11 থেকে এবং শেষ হচ্ছে রবিবার 21 জানুয়ারি রাত্রি 9:16। তাই এই পুত্রদা একাদশীটি পালন করতে হবে 21 জানুয়ারি রবিবার, এবং এই একাদশীর পালন ক্রিয়া সম্পন্ন হবে পরের দিন অর্থাৎ সোমবার সকাল 6:19 থেকে 9:58-এর মধ্যে। এইবার দর্শক বন্ধুরা, শুরু করতে চলেছি পুত্রদা একাদশীর ব্রতকথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি। ব্রহ্মাণ্ড পুরাণে শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির সংবাদে এই একাদশী তিথির মহাত্ম বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মহাত্ম শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্তি উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবাঞ্জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয়। তাদের আয়ু আরোগ্য ও সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহেরই বিনাশ হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না।
তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধাতৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল, তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন। মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি, পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনি বললেন, হে মহারাজ, আজ এই পুত্রদা একাদশী তিথি, তাই এখন আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে গেলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল। হে মহারাজ, এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিহষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই বলে ভগবান একাদশীর ব্রত কথা সম্পন্ন করলেন। বন্ধুরা, 21 জানুয়ারি যতবার এই পুত্রদা একাদশীর ব্রত কথা শ্রবণ করবেন, ততই আপনি পরম শান্তি লাভ করবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথা শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে বৈষ্ণবীয় প্রণাম। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।